মাঝে মাত্র একটা দিন, তারপরই সরস্বতী পূজার মাতবেন বঙ্গবাসী। বসন্ত পঞ্চমীর দিনে সরস্বতী পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে জ্ঞান বিদ্যা শিল্প সাহিত্য ও সঙ্গীতের দেবী মা সরস্বতী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জন্মগ্রহণ করেন। মা সরস্বতী হলুদ ও সাদা রং খুব পছন্দ করেন। সাদা রং পবিত্রতার প্রতীক এবং হলুদ রং ইতিবাচকতার প্রতীক। মা সরস্বতী রাজহাঁসে চড়েন। রাজহাঁস সৌন্দর্য এবং নৃত্যের প্রতিনিধিত্ব করে, এই কারণে মা সরস্বতীকে হংসবাহিনী বলা হয়। মা সরস্বতীকে নদীর তীরে বসে থাকতে দেখা যায়, নদী জীবনের অস্তিত্ব। দেবী সরস্বতী সর্বদা পদ্মের আসনে বসেন। শাস্ত্র মতে পদ্মফুল জ্ঞান এবং বিশুদ্ধতার প্রতিনিধিত্ব করে। এছাড়া মায়ের হাতে বীণা ও বেদ শোভা পায়। বীণা এবং বেদ শিক্ষা জ্ঞান সঙ্গীত নৃত্য এবং শিল্পের প্রতিনিধিত্ব করে। মঙ্গলবার কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশন ক্লাবের পুজোর ক্লাবের উদ্বোধন উপলক্ষে উপস্থিত হলেন পুরীর জগন্নাথ মন্দির প্রধান পুরোহিত জগন্নাথ দৈতাপতি। এদিন পুজোর মূল উদ্যোক্তা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের ভূয়সী প্রশংসা করলেন তিনি। আমরা কাকুরগাছি ইয়ং অ্যাসোসিয়েশনে এবার 39তম বছরে পদার্পণ করেছি। গতকাল বর্ণান্ত শোভাযাত্রা সহকারে আমাদের মাতৃ প্রতিমার আগমন হয়েছে। আজকে মাতৃমণ্ডপে দ্বারোদ্ঘাটন হলো। দ্বারোদ্ঘাটন করলেন কুড়িধামের নবকলেবরের প্রধান পুরোহিত শ্রীমান শ্রী জগন্নাথ দৈত্যপতি। সঙ্গে ছিলেন মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শাহনী ঘোষ, শান্তি রঞ্জন কুণ্ডু, প্রদত্তাদ্রি থেকে শুরু করে আমাদের বিভিন্ন কলাকুশলী বৃন্দ, এবং আজকে দেখছেন সাংস্কৃতিক সন্ধ্যা হচ্ছে। সুদূর মুম্বাই থেকে আসছেন জয় শানু ভট্টাচার্য, এবং সারা বাংলা তথা ভারতবর্ষে জি নিউজ, জি বাংলা, সারেগামাপা প্রখ্যাত শিল্পী ঐশ্বর্য সাহা, এবং এই নিয়ে আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান। শিশু ছাত্রছাত্রীদের মধ্যে মাধ্যমিকে যারা উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন, হুইল চেয়ার বিতরণ থেকে শুরু করে সারা বছর আমরা যে সামাজিক কর্মসূচি করি, মা সরস্বতীর আশীর্বাদ কি হয় সেটা আজকে আমরা শুরু করি। ভিডিও রিপোর্ট চ্যানেল মাঝে আর মাত্র এক